স্বাগত আপনাদের হাল্লাপলের পর্দায়, সঙ্গে রয়েছি পুনম। চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরে। প্রথমে এক নজর শিরোনামে। শিরোনাম নিবেদন করেছে মজাদার স্বাদে ভরা স্বাদ। কংগ্রেসের মশাল মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত 3 সাংবাদিক সহ 7 কংগ্রেস নেতা। প্রতিবাদে বৃহস্পতিবার 24 ঘন্টা ত্রিপুরা বন্ধ ডাকল প্রদেশ কংগ্রেস। অগ্নিগর্ভ লক্ষরায় ভেলি ও কাঞ্চনপুরে নামানো হল আধা সামরিক বাহিনী। 10টা ও আনন্দ বাজারে ক্যাম্পে আশ্রয় নিয়েছে বহু পরিবার। বন্ধে ছিল আগরতলায় পেট্রোল সংকটে আশঙ্কা, জনদুর্ভোগ। বেড়াবাড়ি সিপিএম এর জোনাল অফিস ভাঙচুর, বিজেপির দিকে অভিযোগের আগুন। মুসলিম জনগণকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হবার উপর গুরুত্ব আরোপ করলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এখন বিস্তারিত সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের লাঠির ঘায়ে গুরুতর আহত হলেন 3 সাংবাদিক। ঘটনা বুধবার বিকেলে পোস্ট অফিস চৌমুহনীস্থিত কংগ্রেস ভবনের সামনে। এই ঘটনায় কংগ্রেসের কয়েকজন নেতাও আহত হন। মিছিলে পুলিশের লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার 24 ঘন্টা ত্রিপুরা বন্ধ ডেকেছে প্রদেশ কংগ্রেস। বাম আমলের মতোই রাম আমলেও সাংবাদিকদের উপর রাষ্ট্রশক্তির আক্রমণ চলছে ত্রিপুরায়। বুধবার বিকেলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের লাঠির খায়ে আহত হলেন 3 সাংবাদিক। ঘটনা পোস্ট অফিস চৌমুহনীস্থিত কংগ্রেস ভবনের সামনে। এদিন সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় আগরতলায় কংগ্রেস ও যুব কংগ্রেসের উদ্যোগে এক মশাল মিছিলের আয়োজন করা হয়। পুলিশ এ মিছিলের গতিরোধ করে। তখন পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। এ সময় জনৈক কংগ্রেস কর্মীর মশালের আগুনের উল্কা এক পুলিশ আধিকারিকের গায়ে পড়ে। এ ঘটনায় পুলিশ উত্তেজিত হয়ে হঠাৎই লাঠিচার্জ শুরু করে। পুলিশের লাঠিচার্জে উপস্থিত 3 সাংবাদিক আহত হন। এরা হলেন মিল্টন ভাট, মিহির রায় এবং বাপি আচার্য। পুলিশের লাঠিচার্জে কংগ্রেসের 7 জন নেতাও আহত হন। পুলিশের লাঠিচার্জকে ঘিরে উত্তেজনা দেখা দেয় পোস্ট অফিস চৌমুহনীতে। শুরু হয় দৌড়ঝাঁপও, সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতির। পরে গুজবে ভর করে গোটা রাজধানীতে আতঙ্ক ছড়ায়। সন্ধ্যা হতে স্তব্ধ হয়ে পড়ে রাজধানী আগরতলা। এদিকে পুলিশের লাঠিচার্জে আহত 3 সাংবাদিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উপস্থিত অন্যান্য সাংবাদিকরাই আহতদের হাসপাতালে নিয়ে যান। এ সময় দীর্ঘক্ষণ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃত্বদের দেখা মেলেনি। অথচ রাম আমলের সাংবাদিকদের স্বার্থে নেতা বাবুরা ঝাঁপিয়ে পড়তে দেখা যেত। এদিন এই ঘটনায় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। ব্যুরো রিপোর্ট, হাল্লাপল। ক্যাম্পার নাগরিকত্ব সংশোধনী বিল বিরোধী আন্দোলনের তৃতীয় দিনে বুধবার পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ আকার ধারণ করেছে। কাঞ্চনপুর এবং লংতরায় ভেলি মহকুমায় পরিস্থিতির সামাল দিতে বুধবার লংতরায় ও কাঞ্চনপুরে আধার সামরিক বাহিনী নামানো হয়। এর আগে লংতরায় মহকুমায় 144 ধারা জারি করে মহকুমা প্রশাসন। এদিন দুপুর থেকে 82 মাইল মনু বাজার সহ বিভিন্ন স্থানে ফ্ল্যাগ মার্চ করে বিএসএফ এবং আসাম রাইফেলস জওয়ানরা।
ফ্ল্যাগ মার্চ হয় কাঞ্চনপুরে বিভিন্ন উত্তেজনা প্রবণ এলাকাতেও। কোনো নতুন ঘটনা না ঘটলেও কাঞ্চনপুরের দশদার লক্ষ্মীপুর থেকে প্রায় 800 পরিবার দুর্গারাম স্কুলে এসে আশ্রয় গ্রহণ করেন। এছাড়া আনন্দবাজার থানায় এসে আশ্রয় নেন বেশ কিছু অনুপজাতি পরিবার। বুধবার ক্যাবের বিরোধিতায় রাজ্যে নেসুর ডাকা অনির্দিষ্টকালের বন্ধ জারি। এদিন সকালে জয়েন্ট অ্যাকশন কমিটির কর্মী সমর্থকরা উত্তর গেট এলাকায় পথ অবরোধ করল। পুলিশ অবরোধকারীদের গ্রেপ্তার করে পথ অবরোধ মুক্ত করল। ঘটনাস্থলে এসে বন্ধ সমর্থক তথা অবরোধকারীদের গ্রেপ্তার করে নিয়ে যায়, তাদের পথ অবরোধ মুক্ত হয়। বুধবার রাজ্যের বিভিন্ন অঞ্চলে বন্ধ পালনের প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন চলছে এবং সকলকে এই প্রতিবাদে সামিল হতে আহ্বান জানালেন জয়েন্ট অ্যাকশন কমিটির কনভেনার অ্যান্টনি দেববর্মা। আপনারা সবাই জানেন যে সিএবি যদি পাস হলে আমরা ত্রিপুরা রাজ্য সবচেয়ে এফেক্টেড হবে, কেননা আমরা সবাই জানি যে ত্রিপুরা অলরেডি ওভারক্রাউডেড। এখন যদি আরও লোক আছে বা আরও যদি আবন্টিত করা হয় তাহলে অটোমেটিক আমাদের এই রাজ্যের দেখা সমস্যা আরও বেড়ে যাবে, পপুলেশন আরও বেড়ে যাবে, তখন আমাদেরই সমস্যা হবে। সো আই থিঙ্ক আই আপিল দ্যাট অল দ্য সেকশনস পিপল শুড কাম ফরওয়ার্ড অ্যান্ড উই হ্যাভ টু অপোজ হিয়ার। বৃহস্পতিবারও নেসুর এই অনির্দিষ্টকালে বন্ধ জারি থাকার সম্ভাবনা প্রবল, তবে বৃহস্পতিবারও পথ অবরোধ হয়, তার জন্য প্রশাসনিক ব্যবস্থা আটোসাটো রয়েছে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন সদর এসডিএম অসীম সাহা। প্রশাসনের তরফে কি ব্যবস্থা রাখা হয়েছে? সমস্ত ব্যবস্থা আছে, আজকেও দেখেছেন প্রশাসন একদম আটোসাটো ব্যবস্থা আছে, তাই সেরকম ব্যবস্থা নেওয়া হয়। তবে রাজধানী আগরতলায় এই পথ অবরোধকে ঘিরে পুলিশের দু একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটলেও এর অতিরিক্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুরো ঘটনায় আগরতলাবাসীর মধ্যে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি কায়েম হয়েছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট। হ্যালো, রাজ্যে ক্যাপের বিরোধিতায় নেসোর ডাকা বন্ধে অস্বস্তিকর পরিস্থিতি, চতুর্দিকে অশান্তির বাতাবরণ, তবু রাজ্যে বন্ধে কোনো সাড়া পড়েনি বলে প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এমন বক্তব্যের জেরে মুখ্যমন্ত্রীকে রোমের সম্রাটের সঙ্গে তুলনা করলেন বরিষ্ঠ কংগ্রেস নেতা সুবল ভৌমিক। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় নেসোর ডাকা বন্ধে কার্যত রাজ্যে একটা অস্বস্তিকর পরিস্থিতি কায়েম হয়েছে। বৃহস্পতিবারও সড়ক অবরোধ, বিক্ষোভ প্রদর্শন জারি, রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ, পরীক্ষাও স্থগিত, ট্রেন বাতিল, এরপরও রাজ্যে এই বন্ধের কোনো সাড়া পড়েনি বলে রাজ্যবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ত্রিপুরাতে তো আজকে বন্ধের কোনো সাড়াই নেই, তার জন্য ত্রিপুরাবাসীকে আমি ধন্যবাদ জানাই যে এই সময়ের মধ্যে ত্রিপুরা নেই। ত্রিপুরা ডেভেলপমেন্টের গতিকে এগিয়ে নেওয়ার জন্য আগে চলছে। যাহা তক ত্রিপুরার যে ট্যাক্স রেভিনিউ কালেকশন বা জিএসটি, সেটাও যতটা আমার কাছে তথ্য রয়েছে নর্থ ইস্টের মধ্যে অগ্রণী ভূমিকা ত্রিপুরা পালন করছে, অথচ তত একটা ইন্ডাস্ট্রি নেই। তারপরে ত্রিপুরার মানুষ যারাই ব্যবসায়ী রয়েছে, যারাই ট্যাক্স পেয়ে রয়েছে, সঠিকভাবে ট্যাক্স দিচ্ছে, মানে ত্রিপুরা সঠিক দিশাতে যাচ্ছে ডেভেলপমেন্টের দিকে। তো ডেভেলপমেন্টকে এই বন্ধ হোক, এইসব এইগুলো রুখে
বাধা সৃষ্টি করে। আর বিশেষ করে মানে ইয়ে যে ক্যাগের বিষয়ে আমি বলবো, তার বিষয়ে ভ্রান্তি ফলানো। মুখ্যমন্ত্রী এমন মন্তব্যে সভাপতি রাজনৈতিক এবং সামাজিক পাশাপাশি প্রশাসনিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রী এমন বক্তব্যের জেরে বিপ্লব কুমার দেবকে রোষের রাজা নীরুর সঙ্গে তুলনা করলেন বরিষ্ঠ কংগ্রেস নেতা সুবল ভৌমিক। মানুষ দারিদ্রতায় না খেয়ে ত্রিপুরায় মারা যাচ্ছে, প্রতিদিন মারা যাচ্ছে, আত্মহত্যা করছে অভাবের তাড়নায়। মানুষ গ্রামে খাওয়া নেই, গ্রামে কাজ নেই, মানুষের গ্রামীণ অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। কোন দিশাহীন একটা রাজ্যের সরকার বলছে মানুষ আজকে সারা রাজ্যে ধাও ধাও করে আগুন জ্বলেছে। কাঞ্চনপুর, উদয়পুর থেকে শুরু করে শাহবনু, ছয়লেনটা, মনু বিভিন্ন জায়গায় আগুন জ্বলেছে, ভাঙচুর হয়েছে, মারধর হয়েছে, শিক্ষকদের স্কুলে ঢুকে মারা হচ্ছে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে যখন সারা রাজ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যবাসীকে শুভেচ্ছা জানায়। রোম সাম্রাজ্যের মতো, রোম সাম্রাজ্য যখন জ্বলছে, রোমের সম্রাট নীরু বেহালা বাজাচ্ছেন, আমাদের মুখ্যমন্ত্রী বসে বসে বেহালা বাজাচ্ছেন, রাজ্যটা ধাউ ধাউ করে আগুন জ্বলছে। সব অংশের মানুষ, সবার কাছে আমাদের অনুরোধ, ব্যবস্থাটাকে টিকিয়ে রাখুন, সিস্টেমটাকে ভাঙবেন না। কোনো একটা জাতি, কোনো একটা ধর্ম, কোনো একটা বর্ণ, কোনো একটা ভাষাভাষীর মানুষ এই দেশে থাকবে এটা কোনোদিন সম্ভব হবে না। সব ধর্ম, সব জাতি, সব ভাষাভাষী মানুষ। কার্যত রাজ্যে বর্তমানে এক অস্বস্তিকর পরিস্থিতি, একটা অবিশ্বাসের বাতাবরণ। বন্ধে ছেড়ে পেট্রোল ও ডিজেল সংকটের উদ্ভব, মানুষ অজানা আতঙ্ক ও ভয়ে প্রহর গুনছেন, চলছে নানা জল্পনা কল্পনা ও গুঞ্জন। তবে পুলিশ প্রশাসন কঠোরভাবে পরিস্থিতির দিকে নজর রাখছে। পুলিশই এখন রাজ্যবাসীর মূল ভরসার পাত্র, পাশাপাশি অপর ভরসা জাতি ধর্ম নির্বিশেষে সকল অংশের মানুষের ভ্রাতৃত্ববোধ ও সদ্ভাবনা। বিশেষজ্ঞ মহলের এমনটাই ধারণা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হালাবোল। বেলাপুরে সিপিএম এর জোনাল অফিসে দুষ্কৃতীরা ভাঙচুর করলো ফ্যান সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট, তথাকথিত বিজেপি সমর্থকের দিকে অভিযোগের আঙ্কুর, এলাকায় তীব্র চাঞ্চল্য। গোটা রাজ্য জুড়ে বর্তমানে এক অরাজক পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা। এই পরিস্থিতিতে মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা বাধারঘাটের সিপিএম এর বেলাপুর জোনাল অফিসে ভাঙচুর চালালো। লুট করে নিয়ে গেছে ফ্যান সহ মূল্যবান সামগ্রী, তথাকথিত বিজেপি কর্মী সমর্থকদের দিকে অভিযোগের আঙ্কুল। দুর্বৃত্তরা দলের পতাকাগুলো পুড়িয়ে ফেলে বলে অভিযোগের সুরে জানালেন সিপিএম এর বাধারঘাট লোকাল কমিটির সম্পাদক কার্তিক দাস। মোমবাতি টুমবাতি জ্বালিয়ে তারা এখানে বসেছিল, তারপরেই বাইরের থেকে নানান খান থেকে বিজেপি দুর্বৃত্তরা এসে আমাদের পার্টি অফিসের মধ্যে আক্রমণ চালায় এবং ভিতরে চেয়ার, ফ্যান, বিভিন্ন ওগুলো নিয়ে যায় এবং আমাদের ফ্ল্যাগগুলি, স্টোনগুলি সবগুলো পুড়িয়ে দেয়, বাকিগুলি নিয়ে যায়। সিপিএমের বেলাপুর জোনাল অফিসে ভাঙচুর ও লুটের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিরোধী সিপিএম কর্মী সমর্থকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, পুলিশ গদাই লস্করের ভূমিকায় অবতীর্ণ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হালাবোল। রাজধানী আগরতলার পাম্পগুলোতে পেট্রোল সংকটের আশঙ্কা, নেসো ডাকা অনির্দিষ্টকালের বন্ধের জেরে এই সংকটের আশঙ্কা। পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন, ভোগান্তি চরমে। অভূতপূর্ব পরিস্থিতি, ক্যাবের বিরোধিতায় রাজ্যে অনির্দিষ্টকালের বন্ধের ডাক দিয়েছে নেসো, ফলে আগরতলায় পেট্রোল ট্যাঙ্কার আসার ক্ষেত্রে একটা অন্তরায় সৃষ্টি হয়েছে। রাজধানী আগরতলা পাম্পগুলোতে পেট্রোল ও ডিজেলের মজুত টান পড়েছে। গ্রাহকরা, বিশেষ করে মোটর বাইক, স্কুটি চালকরা সম্ভাব্য পেট্রোল সংকটের আশঙ্কায় নিজেদের জ্বালানির ভাণ্ডার মজুত করতে পাম্পগুলোর সামনে ভিড় জমাচ্ছেন। তাতে পেট্রোল ও ডিজেল সংকটের আশঙ্কা আরও তীব্র হল। আর পেট্রোলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যে গ্রাহকরা হয়রানির শিকার, সে কথাই জানালেন জনৈক গ্রাহক। অনির্দিষ্টকালের বন্ধের জেরে যে এই পেট্রোল সংকটের আশঙ্কা, সে কথা জানালেন জনৈক পেট্রোল পাম্প কর্মী। এমনি তো আগে ক্রাইসিস আসলে, আজকে তিন দিন যাবে তো রাস্তা
বাকি তো আপনারা ডিজেল আছে পাম্পে আংশিক পেট্রোল ও ডিজেল মজুত রয়েছে। তবে বৃহস্পতিবারও যদি এই অনির্দিষ্টকালের বন্ধ জারি থাকে তবে রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যে পেট্রোল ও ডিজেলের সংকট তীব্র হওয়ার আশঙ্কা প্রবল। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হালাবল। ছাত্রছাত্রীদের বিশ্ব নাগরিক তৈরিতে উদ্যোগী হতে শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। বুধবার প্রজ্ঞা ভবনে এসসিইআরটির আয়োজিত ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল হেডস অ্যান্ড টিচার অ্যাডভান্সমেন্ট বা নিষ্ঠা শীর্ষক পাঁচ দিনের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করে এই আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সংশ্লিষ্ট প্রশিক্ষণগুলি কোনো মতে বোঝা নয়, এগুলি শিক্ষা প্রসারের বাহন। রাজ্য কি হবে এবং আপনার যে শিক্ষায় শিক্ষিত করবেন তার উপর ডিপেন্ড করবে আমাদের রাজ্যের আগামী প্রজন্ম এবং শিক্ষানীতির বিশ্ব নাগরিক তৈরি করার জন্য এই উদ্যোগ গ্রহণ করতে হবে। এই যে ট্রেনিংটা কেউ কেউ মনে করতে পারে ছোট্ট অংশ যে এটা হলো বোঝা, প্রশিক্ষণকে কখনো বোঝা ভাববেন না, এটাকে বাহন মনে করতে হবে, এটাকে বাহন মনে করতে হবে। আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে গেলে কৃষি থেকে শুরু করে বিজ্ঞান, গণিত, দর্শন, অর্থনীতি সব বিষয়ে সংখ্যালঘুদের মধ্যে শিক্ষার বিকাশ ঘটানোর উপর গুরুত্ব আরোপ করলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। বুধবার রবীন্দ্র ভবনে আয়োজিত সংখ্যালঘুদের শিক্ষা বিষয়ক এক কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী এই কথা জানান। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ বুধবার সংখ্যালঘু জনগণের মধ্যে শিক্ষার সম্প্রসারণ নিয়ে এক কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বিষয়বস্তু ছিল শিক্ষায় অংশগ্রহণ নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বৃদ্ধি। এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী মুসলিম মনীষীদের নাম উল্লেখ করে বলেন, মনীষীরা সবাই চাইতেন শিক্ষা ব্যবস্থাকে বাস্তব চাহিদার সঙ্গে মিলিয়ে নিয়ে উন্নত পন্থায় নিয়ে যেতে। এর মানে মুসলিমদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার প্রয়োজনীয়তা অনুভব করেছেন তারা। শিক্ষামন্ত্রী বলেন, আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে গেলে মুসলিমদের কৃষি, অঙ্ক, অর্থনীতি, বিজ্ঞান সব বিষয়ে গুরুত্ব দিতে হবে, নইলে এদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করা যাবে না। ইসলামের শিক্ষাটা আমরা আধুনিক জীবনের বিভিন্ন চাহিদার সঙ্গে মিলিয়ে নিয়ে এক উন্নত চরিত্র দান করার জন্য সম্রাট আকবর তাই তার শাসনকালে ইসলামী শিক্ষায় নীতিশাস্ত্র, গণিত, হিসাবশাস্ত্র, কৃষি বিজ্ঞান, অর্থনীতি, জ্যোতির্বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, আইনশাস্ত্র এইখানে ইত্যাদি বিষয়গুলির প্রতি পঠন পাঠনের বাধ্যতামূলক। উনি বলছে যে না, আমি শুধু ইসলাম ইসলাম করুন আর আমার ছেলে সমস্ত মুসলমান সন্ন্যাস পিছিয়ে যেতে দিয়া আমি এই কারণে নাই, আমার কি করতে হলো? উনি বললেন যে আমি আকবর হলো যতজন মধ্যযুগীয় মানে আর সম্রাট ছিলেন আকবর ছিল ফেমাস, এবং উনি বলছেন না আমার এই মুসলমান সম্প্রদায় যদি নিতে হয় তাহলে নীতিশাস্ত্র লাগবে, অঙ্ক লাগবে, হিসাবশাস্ত্র লাগবে, কৃষি বিজ্ঞান লাগবে, অর্থনীতি লাগবে, জ্যোতির্বিজ্ঞান লাগবে, রাষ্ট্রবিজ্ঞান লাগবে, তত্ত্ববিদ্যা লাগবে, পদার্থ ফিজিক্স এই বিজ্ঞান লাগবে এবং জীববিজ্ঞান লাগবে, আইন করতে হবে, নতুবা কিন্তু আধুনিক শিক্ষা শিক্ষিত হওয়া যাবে না। কর্মশালায় ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের আধিকারিক সহ বিভিন্ন শিক্ষাবিদরা বক্তব্য রাখেন। এই কর্মশালায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট হালাবল।
আগরতলা পৌর নিগমের 40 নম্বর ওয়ার্ডের বাপুজি স্কুল রোডের বণিক পাড়ার রাস্তাটি ডাস্টবিনে পরিণত, আবর্জনা দুর্গন্ধে চলাফেরা দায় হয়ে পড়েছে পথচারীদের, পাশাপাশি নানাবিধ স্বাস্থ্য সংক্রান্ত অসুবিধায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। সমস্যা চিহ্ন সমাধানে কোনো উদ্যোগ গ্রহণ করছেন না স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে মেয়র সহ নিগম কর্তারা। আগরতলা পৌর নিগমের 40 নম্বর ওয়ার্ডের বাপুজি স্কুল রোড সংলগ্ন বণিকপাড়ার চলাচলে প্রধান রাস্তাটি ডাস্টবিনে পরিণত হয়েছে। এলাকার অধিকাংশ মানুষ পৌর নিগমের বিধি মেনে আবর্জনা ডাস্টবিনে ফেললেও কিছু মানুষ তার উল্টো পথে হাঁটছেন। তারা রাস্তার যেখানে খুশি সেখানেই আবর্জনা ফেলছেন, এতে করে গোটা বণিকপাড়ার পরিবেশ দূষিত হচ্ছে। নিক্ষেপিত আবর্জনা দুর্গন্ধে মানুষরা বাড়ি ঘরে থাকতে পারছেন না। সবচেয়ে বেশি ভুগছেন বাপুজি স্কুল রোডের বণিকপাড়ার বসবাসকারী শিশু এবং বয়স্করা। নিক্ষেপিত আবর্জনা দুর্গন্ধে পরিবেশ বিষময় হয়ে ওঠায় নানাবিধ রোগে ভুগছেন তারা। এই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে বাঁচতে বণিকপাড়ার বাসিন্দারা কয়েকবার আগরতলা পৌর নিগমের মেয়র, কমিশনার ও স্থানীয় কাউন্সিলরের কাছে ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশনের পর কর্তৃপক্ষ বাপুজি স্কুল রোডে বণিকপাড়ায় কয়েকটি আবর্জনা না ফেলার সাইনবোর্ড লাগিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো পুরো নিগমের এই সানবোর্ডের নিচেই ফেলা হচ্ছে আবর্জনা। এতে স্থানীয় এক চিকিৎসক এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, মুষ্টিমেয় কিছু নাগরিকদের জন্যই আজ গোটা রাস্তায় ডাস্টবিনে পরিণত হয়েছে। আবর্জনা দুর্গন্ধে বাড়ি ঘরে থাকা যাচ্ছে না, রাস্তা দিয়ে চলাফেরা করা যাচ্ছে না। আপনার বাবুজি স্কুল রোডের উপর ময়লা দীর্ঘদিন মানে ফেলা হচ্ছে এবং এখানে আশেপাশেরই ম্যাক্সিমাম মানুষ এখানে মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই তারা মানে পছন্দ করে, কিন্তু কিছু মানুষের জন্য এই পুরাটা এলাকা পুরাটা রাস্তা মানে একবারে ডাস্টবিনের মতো অবস্থা হয়ে গেছে। এখানে আপনারা ছবি দিয়ে ছবি নিয়ে যান, ছবি করলেই বুঝতে পারবেন যে কীভাবে এরকমভাবে এখানে ময়লা ফেলা হয়। আমরা বহুবার আমরা রিপ্রেজেন্টেশন দিয়েছি মেয়রকে, কমিশনারকে এবং যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার আছে ওনাকে দিয়েছি। তো আমরা বলেছি যে এখানে আপনারা উপযুক্ত ব্যবস্থা নিন যাতে এখানে ময়লা না ফেলা হয়, যেন চারিপাশের মানুষ দুর্গন্ধে এখানে থাকতে পারে না, এরকম ব্যবস্থা এখানে। আপনারা এই এই যে ময়লার যে ময়লার আবর্জনা থেকে মানে এলাকার এই এলাকার মানুষ আর আবেদন জানাচ্ছি। স্থানীয় এক দোকান মালিক জানান, আবর্জনা দুর্গন্ধে দোকানে থেকে ব্যবসা করা যাচ্ছে না। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, স্থানীয় কাউন্সিলর, মেয়র ও কমিশনারকে একাধিকবার এনে ডেপুটেশন প্রদান করা হয়েছে, কিন্তু বিষয়ের প্রতি কোনো গুরুত্ব দিচ্ছেন না তারা। আবর্জনা যা ফেলে আমরা সবাইকে না করি, সবাই না করা সত্ত্বেও তারা সবাই ফেলায়। তা আমরা তো এটা চাইতেছি যে একটা ভালো একটা ইয়ে করার লেগে, রাস্তা পরিষ্কার করার লেগে, তারপরে পৌরসভার কাছে আমরা অনেকবার ইয়ে করছি, কাউন্সিলরের কাছে করছি, কেউ এটা ইয়ে নিতেছে না। তা আমরা তো দুর্গন্ধ এতটাই বেশি যে আমরা দোকানে দাঁড়াইয়া যে দোকান করুন আমরা কোনো কিছু এটা ইয়ে না। আপনারা এটা কেমনি কোন পদক্ষেপ নিলে যে ভালো হইব ওইটা চিন্তা করেন। যে রাজধানীর অন্যান্যদের মতো বণিকপাড়ার বাসিন্দারাও নির্দিষ্ট হারে ট্যাক্স দেন। ট্যাক্স প্রদানের বিনিময়ে পুরো পরিষেবা পাওয়ার কথা সংশ্লিষ্ট এলাকাবাসীর, কিন্তু কোনো পুরো পরিষেবাই পাচ্ছেন না তারা। ব্যুরো রিপোর্ট, হালাপুর। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ক্যাব বিরোধিতায় অনির্দিষ্টকালে বন্ধ প্রত্যাহার করে নিয়েছে জয়েন্ট অ্যাকশন মুভমেন্ট কমিটি এগেনস্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। এদিন মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের সচিবালয়ে ডাকেন। প্রায় এক ঘন্টার বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। প্রস্তাব মেনে মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে সাহায্যের আশ্বাস দেন। এরপরই আন্দোলনকারীরা স্ট্রাইক প্রত্যাহার করেন। এদিন মহাকারণে আন্দোলনকারীদের পক্ষে জয়েন্ট অ্যাকশন মুভমেন্ট কমিটির কনভেনার অ্যান্টনি দেপুরমা বন্ধ প্রত্যাহারের ঘোষণা দেন। Deputy Chief Minister, for having invited us to have a dialogue regarding the indefinite call that we have called indefinite bond, and we came and we discussed regarding the issue of the cap. We have only one issue. We are not against anyone. We are not against the state government, but we are against this citizenship amendment bill. Because as our Honorable Chief Minister have pointed out that we had a meeting with the Honorable
Home Minister last November 29, and we have addressed our issue and our concern, and the same we have discussed here. But we were expecting from the Home Minister that he will reconsider our cry and he will rethink, and maybe he will call us again to discuss regarding this issue. But having failed to address our issue and our concern, then we went ahead calling the strike indefinite. And today, as we have come here and we have discussed, an honorable Chief Minister has assured and has given the confirmations that as early as possible that he will arrange the meeting with the Home Minister. So with that assurance that Honorable Chief Minister has given to us, we have decided to call up the strike for time being. And for further course, we will decide when we meet with the Honorable Home Minister. Second. শেষ করার আগে আরো একবার শিরোনাম। শিরোনাম নিবেদন করছে মজাদার স্বাদে ভরা স্বাদ। কংগ্রেসের মশাল মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত 3 সাংবাদিক সহ 7 কংগ্রেস নেতা। প্রতিবাদে বৃহস্পতিবার 24 ঘন্টা ত্রিপুরা বন্ধ ডাকল প্রদেশ কংগ্রেস। অগ্নিকর্ভ লক্ষ্মণায় ভেলি ও কাঞ্চনপুরে নামানো হলো আধাসামরিক বাহিনী। 10টা ও আনন্দ বাজারে ক্যাম্পে আশ্রয় নিয়েছে বহু পরিবার। বন্ধে ছিলে আগরতলায় পেট্রোল সংকটে আশঙ্কা, জনদুর্ভোগ। বেড়াবাড়ি সিপিএম এর জোনাল অফিস ভাঙচুর, বিজেপির দিকে অভিযোগে নাকল। মুসলিম জনগণকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হবার উপর গুরুত্ব আরোপ করলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এখন এ পর্যন্তই, ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হ্যালো বল।